হ্যালো এভরিকন ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকল কৃষি কাজ মন্দিরা নারী সুরক্ষা দপ্তরে এবার কর্মী নিয়োগ শুরু হয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলারা আবেদন করতে পারো অসুবিধে কিছু নেই বিনামূল্যে আবেদন কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না এবং একটা কথা বলে রাখি কোনো রকম কোনো পরীক্ষা নেই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে মজা পেয়েছো তো আশা করছি চলো আমি দেখিয়ে দিয়ে যাবো তোমাদেরকে কোন কোন পোস্টের জন্য আবেদন হচ্ছে এবং সব থেকে মজাদার বিষয় কী জানো তো সব থেকে এবং অনেকেই কিন্তু এই ফর্মটা বেশ জানে না তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশ বছর পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি মহিলা হয়ে থাকো তোমার জন্য একটা সুখবর আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করো কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তোমার বাড়ি যে জেলা থেকে সেটা একটু বলে দিও যে কোন জেলাতে তোমার বাড়ি পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বর্ধমান যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও তাহলে সেই হিসাবে আমি তখনই ভিডিওগুলো আপলোড করবো ঠিক আছে যখনই আপডেট আসবে তো চলো আমি দেখিয়ে দিই একবার যে পোস্ট দেখো অনেকগুলো পোস্ট রয়েছে আমি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যেটা সব থেকে মজাদার বিষয় সেটা হচ্ছে কি আয়া এই আয়া পোস্টের জন্য তোমাদেরকে বলে দেবো তারপরে আরও অনেক কিছু আছে আমি এটা আপাতত বলি দেখো আয়া পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাঁচটা ফিমেল নেবে শুধুমাত্র ফিমেল রকম কোনো মেল ক্যান্ডিডেট নেই যেখানে দেখা যায় যে ছেলেরা চলে আসে পরীক্ষা দিয়ে অনেক ভালো ভালো র্যাঙ্ক করে তারা চাকরি পায় এখানে শুধুমাত্র ফিমেল কোনো ছেলে এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে মজা পেয়েছো আশা করছি ভিডিওতে কমেন্ট করো ভাই কেমন লাগছে আর দেখো এই সমস্ত আপডেট কিন্তু সবার কাছে পাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো তোমার লস ঠিক আছে অনেক অজানা আপডেট দেখবে তোমরা কিন্তু পালিয়ে যায় হয়তো বুঝতেই পারবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও তোমার জেলার নাম কি ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো ঠিক আছে তাহলে আমি সেই হিসাবেই কারণ দেখো প্রচুর কমেন্ট আসে স্যার মালদা নিয়ে বলুন স্যার উত্তর চব্বিশ পরগনা যখনই আপডেট আসবে ভাই এখনও আপডেট নেই তা দিতে পারছি না আপডেট এলে আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো কমেন্ট করতে থাকো আমি যখনই আপডেট দিয়ে দেবো ঠিক আছে ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো দেখো পাঁচটা ফিমেল নেবে স্যার মাত্র পাঁচটা আরে ভাই তুমি ফর্ম তো ফিল আপ করো কোনো টাকা পয়সা লাগছে না তুমি একবার দিয়েই তো দেখো পাঁচটাও কম নয় কিন্তু আচ্ছা এসসিদের জন্য একটা ইউআর এখানে বুঝতে পারো অনেকে ইউ আরটাকে ইউআর মানে হচ্ছে জেনারেল যারা জেনারেল ক্যান্ডিডেট তারাও দু তাদেরকে নেবে দুজন ই থেকে নেবে একটা এবং এস থেকে নেবে একটা এবার প্রশ্ন স্যার যারা ও বিসি তাদেরকে কি নেবে না দেখো ও তাহলে তোমাকে অ্যাজ এ জেনারেল হিসেবে আবেদন করতে হবে সে কী বললাম যেহেতু ও বিসি কোনো সিট সংখ্যা নেই সেহেতু তোমাকে কি করতে হবে না জেনারেল হিসেবে আবেদন করতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে আর একটা মতাদের বিষয় বলি বিষয়টা হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বা এই পঞ্চাশ বছর পর্যন্ত চাকরি মানে এটা সাংঘাতিক একটা একটা অপরচুনিটি কিন্তু যারা যাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর তারা কিন্তু এখানে আবেদন পঞ্চাশ থেকে অবশ্যই নিচে হতে হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে তাহলে এটা একটা হিউজ জায়গা ঠিক আছে আর একটা বিষয় বলে দেখো লেখা আছে পাস্ট ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফর হোম ইন্টিমেট কোয়ালিফিকেশান ইজ রিল্যাক্সড আপ টু এইট পাস আচ্ছা এটা মানে কি আমার মানে অনেকে বুঝতে পারবে না দেখো যাদের মাধ্যমিক পাস আছে তাদের এখানে কোনো আর কোনো কোনো কিছু চায়নি যাদের শুধুমাত্র মাধ্যমিক পাসও নেই তারাও এখানে আবেদন করতে পারে তবে সেখানে এইট পাস করে থাকতে হবে এবং তার সাথে হচ্ছে হোম ইন্টিমেট এটা তাদের থাকতে হবে তো যাদের এটা নেই তারা মাধ্যমিক পাশ করেছো প্লেনে এখন সবাই মাধ্যমিক পাস ভাই সবাই এখানে আবেদন করতে পারছো কমেন্ট করো এবং লাইক করো এই রকম আপডেট কোথায় পাবে বলো কোথায় পাবে একমাত্র সাফল্য বাংলায় পাবে কমেন্ট করো লাইক করো শেয়ার করো ঠিক আছে তো চলো এটা বলে দিলাম তাহলে এইটা একটা মজাদার বিষয় বুঝতে গেছি এবার দেখো তোমাদেরকে বলে দিই এটা কী করে হবে দেখো এখানে কিন্তু কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নেই অন্যান্য পোস্টে দেখো অনেকগুলো আছে নার্সের নিয়োগ হবে ডক্টর নিয়োগ হবে ম্যানেজার নিয়োগ করছে সোশ্যাল ওয়ার্কার নিয়োগ হচ্ছে এতগুলো আছে আমি সব শুধুমাত্র কিন্তু তোমাদেরকে বলছি যেটা সেটা হচ্ছে আয়া কেন বলছি এখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা জানতে পারে না ভাই এই রকম একটা মিনিমাম ক্রাইটেরিয়া যেটা সবার মধ্যে আছে তো এখানে আবেদন করতে পারে না অনেকে আবার সে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে ঠিক আছে তো কম্পিটিশান ধরে রাখো একদম ফিফটি পার্সেন্ট কমেই গেলো এখানে ঠিক আছে শুধুমাত্র ইন্টারভিউ দেখো লেখা আছে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নেই বাকিগুলো দেখো সাবজেক্ট ওয়াইজ রিটার্ন এক্সাম অন্যান্যগুলোর ক্ষেত্রে দেখো যে তোমাদের লেখা আছে ম্যাথ থাকবে সাজেস্টিভ থাকবে হ্যাঁ ইংলিশ থাকবে জিকে থাকবে সব থাকবে কিন্তু দেখো আয়ার পাশে কিছু লেখা নেই তো আয়াটা শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে আর কোনো রকম কোনো পরীক্ষা হবে না বুঝতে পেরেছি তাহলে মজাদার লাগলো তো ক্লাস এই রকম ধরনের তোমরা যদি চাও ভাই অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর ইন্টারভিউ তো আমি অনেক ট্রিপ বলেছি যেগুলো তোমরা ফলো করলে কিন্তু অনেকটা ভালো ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে দেখো আর একটা বিষয় বলি এখানে কোনো রিটার্ন নেই শুধুমাত্র কুড়ি নম্বরে ভাই ভক হবে অর্থাৎ তোমাদের হচ্ছে যেটাকে বলা হয় কি ইন্টারভিউ সেই ইন্টারভিউ প্রসেসে প্রসেসেই তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে ওকে চলো এবার তোমাদেরকে আরও কিছু বলার আছে সেটা দেখো তো কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা অনলাইনে আবেদন করতে হবে বিনামূল্যে আবেদন কোনো টাকা পয়সা লাগছে না আমি দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবে তো ঠিক আছে মজা পেয়েছো আচ্ছা এবার বললাম রাখি এটা কিন্তু মুর্শিদাবাদ ঠিক আছে দেখো লেখা আছে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অফিস মুর্শিদাবাদ এবার আমাকে প্রচুর কমিটি মুর্শিদাবাদ থেকে বলুন আর বলে রাখি এটা কিন্তু শুধু মুর্শিদাবাদ থেকেই সব আবেদন করতে হবে তার কিন্তু মানে নেই তোমার বাড়ি যেখানেই হোক না কেন তুমি আবেদন করতে পারো ঠিক আছে বলতে পারো মানে এটা কি অল ওভার ইন্ডিয়া থেকে তুমি আবেদন করতে পারো লেখাই আছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অর্থাৎ তোমার যে কোনো জায়গায় তুমি বাসিন্দা হলেও আবেদন করতে পারো ঠিক আছে তবে এখানে ইন্টারভিউ দিতে যেতে হবে ঠিক আছে মুর্শিদাবাদেই তোমাকে আসতে হবে কোথায় আসবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ওকে তো লাস্ট দেখো পনেরো সাত মানে হাতে মাত্র কিন্তু ওই তেরো চৌদ্দো দিন টাইম পাবে ঠিক আছে আজকে দু তারিখ হয়ে গেল মানে তেরোটা দিন তুমি শুনে পাচ্ছ অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দাও কোনো টাকাও লাগছে না ভাই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দাও ব্যাস তোমাকে ডেকে নেবে ওরা তুমি যাবে ইন্টারভিউ দেবে চারটে নিয়ে চলে আসলে বুঝতে পেরেছি একদম সহজ কাজ আচ্ছা এবার তোমাদের দেখিয়ে দিই রিটার্ন এক্সামের ডেট দিয়ে দিচ্ছে রিটার্ন এক্সাম বলতে তোমাদের তো রিটার্ন এক্সাম নেই তোমাদের ইন্টারভিউ আছে সম্ভবত এটাই তোমাদের ডেট সেটা হচ্ছে আঠাশ সাত এটাই সম্ভবত ডেট তো ওখানে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তার আগে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এবার তোমাদের দেখিয়ে দিই আরও একটা বিষয় দেখো এটা লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেক্ট প্রোটেকশন ইউনিট ঠিক আছে শিশু সুরক্ষা দপ্তরের এটা কিন্তু নিয়োগ হচ্ছে বেশ আর কিছু বলার নেই মোটামুটি দেখতে পাচ্ছ দেখো পনেরো সাত দু হাজার চব্বিশে তোমাদের পাঁচটার মধ্যে তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তার আগে তারপরে করলে আর হবে না ঠিক আছে তারপর নেবে না তো অবশ্যই সবার সাথে শেয়ার করে যারা যারা দেখবে মহিলা যাদের দেখছো আঠেরো থেকে এই সরি একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স আছে এবং যারা আবেদন করতে চায় তাদের সাথে সবার কাছে শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করো বিভিন্ন জায়গায় শেয়ার করো এরা জানতে পারেন অনেকে কিন্তু ঠিক আছে যে এরকম একটা চাকরি আপনি চলে গেলো ভাই কত মিস্টেক কত ভাবো কতটা আফসোস হবে যে ভাই জানতেই পারলাম না তো একটু জানার সুযোগ করে দাও যেন তারা ফর্ম ফিল করে একটা ইন্টারভিউ দেয় ঠিক আছে চলো তো এবার তোমাদের দেখিয়ে দিই কী কর ফর্মটা ফিল করবে ওকে দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ এই সরি ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের কী করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিয়েছে তোমরা চাইলে এখান থেকেও না এই এই যে ফর্ম্যাটটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারো অবশ্যই একটা কথা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স চাইছে এ কত বছর কত হতে হবে কত মাস কিছু লেখা নেই মানে মিনিমাম তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে যে আমি আয়ার কাজ করেছি এবার বলবে স্যার আয়ার কাজের অভিজ্ঞতা কী করে হবে দেখো আমি ওপেনে তো বলতে পারি না এটা তো যেহেতু ইউটিউবে অনেকে দেখবে তো অনেকে ভাববে যে এইভাবে কী কী করে হতে পারে তো একটু খোঁজ খবর রাখো দেখো হয়ে যায় ঠিক আছে আমি এটুকু বললাম তোমাদের ঠিক আছে এবার বাকিটা তোমাদের ব্যাপার ওকে বাট আমি বলছি এটা খুব একটা চাপের না হয়ে যেতে পারে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো সার্টিফিকেট কিন্তু বলেনি শুধুমাত্র এক্সপিরিয়েন্স রয়েছে ওকে তো এক্সপিরিয়েন্সের মানে কোনো ব্যাপার নয় তুমি ছ মাস করো এক বছর করো দু বছর করো কোনো কিছু লেখা নেই শুধু বলছে যে এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে কাজে তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে তুমি যদি আয়ের কাজ কোথাও করে থাকো বা কোথাও একটু শিখেছো বা কোথাও তুমি করেছো আগে তো অনেক ভালো ঠিক আছে তো করে দেখো এটা আমি বলবো তো করে রাখা ভালো ইন্টারভিউটা দাও দেখো যদি না হয় তাহলে কিছু করার নেই বাট আমি মনে করি যে এটা হবে আশা করছি ঠিক আছে এক্সপিরিয়েন্স কিন্তু চাইছে বেশ এবার দেখো তোমার দেখিয়ে দিই কীভাবে ফর্মটা ফিল আপ করে ফার্স্টে তোমাদের কী করতে হবে এই যে অফিসিয়াল নোটিফিকেশান এই যে ওয়েবসাইট আছে আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করবে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখবে এই ওয়েবসাইটে ঝুঁকে যাচ্ছ ঠিক আছে এটা মুর্শিদাবাদ জেলায় কিন্তু সবাই আবেদন করতে পারছো নিজের নিজের জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে চলো এবার ফার্স্টে তোমাদের কাজ কি ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে তোমাকে চুজ করতে হবে যে কোন পোস্টে তুমি আবেদন করছো তো আমি ক্লিক করে দিলাম কোন পোস্টে যেন আবেদন করবো দেখো এখানে পুরো ডিটেলস চলে গেল দেখো ম্যানেজার কোঅর্ডিনেটর সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে এরকমভাবে সবগুলো চলে আসছে দেখো আয়া যেটা একটু আগে বলছেন দেখো মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে আর আলাদা কিছু চাইনি আর যদি তুমি হোম সাই হোম ইন্টিমেট নিয়ে থাকো সেক্ষেত্রে এইট পাস করে থাকতে হবে ঠিক আছে এটা সবার জন্য নয় যাদের হোম এনিমিটার আছে তাদের জন্য বেশ এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটিভ ফিল্ড দেখো লেখা আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে তোমাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমন না যে তুমি জানোই না তাহলে তো হবে না না তো সেই ক্ষেত্রে তোমাকে বলবে যে তুমি কি এর আগে কোথাও কাজ করেছ বলবে হ্যাঁ আমি আমার এরকম জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে বা আমি জানি কাজটা ঠিক আছে ব্যাস হয়ে যাবে আর কিন্তু কিছু লেখা নেই দেখো দেখতে পাচ্ছো বারো হাজার টাকা তোমাকে স্যালারি দেবে প্রতি মাসে এটাও কিন্তু খুব একটা কম নয় ভাই বারো হাজার টাকা কিন্তু এখনকার দিনে সহজে তোমাকে তো দেবেই না দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট জব ভাই একবার যদি লেগে যায় আচ্ছা এখানে ছটা দেখাচ্ছে মানে ওখানে দেখাচ্ছে পাঁচটা এখানে ছটা অর্থাৎ ওবিসি একটা অ্যাড করা হয়েছে ওবিসি এটা ঠিক আছে যা আগের নোটিফিকেশান ছিল পাঁচটায় এখানে দেখা যাচ্ছে ছটা তার মানে একটা অ্যাড করেছে তো ও হিসেবে যদি আবেদন করতে হবে তো খুবই ভালো বাট এখানে ও এ দেওয়া আছে যাদের বি তাদের বলবো জেনারেল হিসেবে আবেদন করে দাও ঠিক আছে চলো এবার ফার্স্টে তুমি কী কাজ করবে ফার্স্টে হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও আছে না এই অ্যাপ্লাই না ক্লিক করে দাও ঠিক আছে অ্যাপ্লাই নাও ক্লিক করে দাও ক্লিক করলেই দেখবে তোমার সামনে এই পেজ খুলে গেল আর বলে রাখি তোমাদের কিন্তু এখানে এখন টাকা পয়সাও লাগছে না বিনামূল্যে আবেদন করতে পারছো আসার পর তোমাকে এখানে সিলেক্ট করতে দেখো ফিমেল সব বললেন ফিমেলের জন্য কিন্তু মেলের জন্য নয় ছেলেদের জন্য নয় শুধুমাত্র ফিমেলের জন্য ফিমেল ইউ আর ইউ আর মানে যারা আনরিজার্ভ যারা জেনারেল তুমি যদি জেনারেল হিসেবে আবেদন করো তুমি ক্লিক করে দেবে তুমি যদি এসসি হয়ে থাকো এসসিতে ক্লিক করবে তুমি যদি ই ডাব্লিউ হয়ে থাকো তুমি তুমি কোন ক্যাটাগরি সেটা একটু কমেন্ট করে দিই তোমার কী ক্যাটাগরি আছে এসসি এসটি ওবিসি না জেনারেল না কি ই সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে তো যেটা আছে সেটা ক্লিক করলে বা এস ডাব্লিউ এস টি ক্লিক করলে ক্লিক করার পর তোমার কাজ হচ্ছে কি এখানে তোমাকে তোমার নাম লিখতে হবে তোমার নাম লিখবে তুমি তোমার যে নামে তোমার আছে অবশ্যই মাধ্যমিকের কার্ড অ্যাডমিট কার্ড বলো বা সার্টিফিকেটে সেই নামটা লিখবে মোবাইল নাম্বার লিখলে মোবাইল নাম্বার লিখার পর রেজিস্টার নামে ক্লিক করবে ফার্স্ট অফ অল প্রথম কাজ দ্বিতীয় কাজ দেখো এবার দেখো রেজিস্টার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাকে দিতে হবে দেওয়ার পর এখানে তোমাকে লগ ইনে ক্লিক করতে হবে মানে আগে রেজিস্টার করে নেবে রেজিস্টার করার পর তোমাকে লগ ইনে ক্লিক করতে হবে দিন তোমাকে ফর্মটা ফিল আপ করে এটা সাবমিট করতে হবে ঠিক আছে এই হচ্ছে পুরো প্রসেসটা আমি তোমাদের কিছু কথা বলবো দেখো একদম শেষ মুহূর্তে চলে এসছি আর দু একটা কথা বলি অনেকেই বলবে স্যার এত কমে ভ্যাকেন্সি আর এত কম টাকাতে কি করে চলবে দেখো আমি একটা কথা বলি আগে কী করে হোক এটা চেষ্টা করো একটা গভর্নমেন্ট জব আমার অনেক বন্ধু রকম আছে যারা ছোটো 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 কাজ করতে করতে একটা সময় কি বড়ো চাকরি পেয়ে গেছে ঠিক আছে লেগে থাকো লেগে না থাকলে হবে না ভাই তোমাকে এখনকার দিনে একটা ভ্যাকেন্সি এসেছে রিসেন্টলি এসেছে এস এস এম এস যেখানে কাট অফ যায় নাইনটি এইটটি ফাইভ নাইনটি ফাইভ এরকম নাম্বার যায় তুমি বলো তুমি তাদের সাথে ফাইট করে পারবে বলে স্যার পারবো না তাহলে তুমি বলো যে কে তোমাকে চাকরি দেবে এখনকার দিনে না চাকরি পাওয়াটা খুব একটা বিরাট বড় একটা ফাইট হয়ে গেছে ভাই এটাও সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে তো তোমার যদি মনে হয় একটা চাকরি দরকার এর থেকে ইজি কি চাকরি করো এর থেকে ইজি কী প্রসেসে তুমি চাকরি পেতে পারো কোনো পরীক্ষাও নেই শুধু ইন্টারভিউ দেবে একটু তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে তোমাকে শুধু বুদ্ধি করে উত্তর দিলে না এর থেকে ভালো জব হয় না তুমি কাজ করতে করতে অন্য কোথাও চাকরি করো ঠিক আছে তুমি কাজ করছো কাজ করতে অন্য কিছু পড়াশোনা করো পড়াশোনা করতে যদি পাও তো ভালো এবার এটা তো জোর জবস্তি নয় ভাই এটা তোমাদেরকে বোঝানো যে একটু সরা পরামর্শ করা যে ভাই একটু বুদ্ধি করে চলো এখনকার দিনে যদি একটু বুদ্ধি করে না চলো না চলতে পারবে না এখনকার দিনে এতটাই কঠিন তোমরা আশা করছি সবাই জানো তো যাই হোক এটাই বলার বক্তব্য যে যদি তোমার মনে হয় যে না আমি ফর্ম ফিল আপ করবো দেখো কিছু টাকা পয়সাও লাগছে না ফিমেলদের জন্য কম্পিটিশানও নেই আর কি চাই ভাই এর থেকে ইজি প্রসেস আর কী চাকরি চাও তো এইগুলো সবাই জায়গায় সব জায়গায় পাবেই না কোনো চ্যানেল দেখবে এরকম আপডেট আসে না শুধুমাত্র কিন্তু এগুলো আমি আলোচনা করি আর এখানে কিন্তু আমি এগুলোই আলোচনা করি আমি চাইলেই এসএসসি এম নিয়ে ভিডিও দিতে পারতাম কোনো সবাই জানে ওটা নিয়ে কোনো আলাদা করে বলার কিছু নেই সবাই জানে ওটা নিয়ে কিন্তু এগুলো কেউ জানে না তুমি জিজ্ঞাসা করে দেখো পাশের বাড়ির ছেলে মেয়ে কিন্তু জানে না এগুলো ঠিক আছে তুমি পাশের বাড়ির রিঙ্কিকে জিজ্ঞাসা করে জানে না পিঙ্কিকে জিজ্ঞাসা করে জানে না তো তুমি জানছো তার মানে তোমাকে এটা এক্সট্রা তোমাকে অনেকটা এগিয়ে দিল পরীক্ষা চাকরির জন্য ঠিক আছে তো অবশ্যই এইভাবে একটু একটু করে এগোতে হবে যদি চাকরি পাওয়ার ইচ্ছা আছে বলে তুমি ভিডিওটা দেখছো আমি আশা করি তাহলে সেই হিসাবে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি হতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে একটু হলো মোটিভেট করতে পারলাম যে না আমার মনে যদি অ্যাভারেজ যদি তোমার মনে নেগেটিভিটি ঢুকে থাকে তাহলে তো সেটা আমার পক্ষে সম্ভব না বের করার এটা সম্পূর্ণ তোমার নিজস্বতা বাট আমি আমার বক্তব্যটা বললাম এবার যদি ভালো লাগে ফর্ম ফিল করবে আশা করছি কোনো লস হবে না ঠিক আছে চলো থ্যাংক ইউ আজকের মতোই অবশ্যই সবাই ভালোভাবে থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে প্রত্যেক ঘরের নমস্কার